কিন্তু আজ অবধি তো ফল বা ফুল থেকে কোথাও যে একটা গাছ হওয়া আমরা কোথাও দেখি নাই আর কি। চলে আসলাম বিশ্বের একমাত্র পারুল গাছ দেখার জন্য। আসাম প্রদেশ থেকে এই বিরল প্রজাতির একটি পারুলের চারা নিয়ে এসে তিনি রোপণ করেন। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা গাছের নিচে যে গাছটা হচ্ছে বিশ্বের একমাত্র একটা গাছ, আর এই গাছটা অবস্থিত আমাদের সৌভাগ্য বলা চলে আমাদের বাংলাদেশের বগুড়া জেলার সোনাতলা উপজেলায় এই গাছটা অবস্থিত, আর এটাই হচ্ছে সেই পারুল গাছ। আর এই পারুল গাছটা হচ্ছে বগুড়া সোনাতলা উপজেলার নাজির আক্তার কলেজ প্রাঙ্গণে এই গাছটা অবস্থিত। আর এই গাছে যদি আমি ইতিহাসটা বলি তো এখানে খুব সুন্দর করে লেখা আছে, সাত ভাই চম্পার একমাত্র বন পারুল একটি অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত বৃক্ষ। আর এই বৃক্ষটি উপমহাদেশে তথা বাংলাদেশের একমাত্র পারুল বৃক্ষ বলে উদ্ভিদ বিজ্ঞানীরাও ঘোষণা করে মনে করেন। তো যদি আমাদের জানা মতে, আমরা অনলাইনে অনেক কিছু দেখলাম, ঘাটাঘাটি করলাম যে উপমহাদেশে একমাত্র গাছ হচ্ছে এটাই, আর এটা সম্পর্কে আমার তেমন একটু ধারণা নেই। এখন আমরা চেষ্টা করব স্থানীয়দের মুখ থেকে জানার যে আসলে এই গাছটা কি বিশ্বের একমাত্র পারুল গাছ নাকি দ্বিতীয় আর কোনো গাছ আছে, এটা নিয়ে আমাকে কথা বলো। চলুন দেখে আসি, চেষ্টা করব গাছের টপ লেভেল থেকে কিছু ড্রোন ফুটেজ দেখানোর জন্য। চলুন। আমার জন্ম হলো 1956 সালে, তো জন্মের পর থেকে যখন বুদ্ধি হয় তারপর থেকে গাছটা দেখছি, এবং গাছটা তখন ছোটো ছিল, কারণ এইখানে যারা বসবাস করতো তারা অনেক এখানকার লোক না, বাইরের লোক, তারা এখানে এসে বসতি স্থাপন করছিলো। এখন অবশ্য নেই, তারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এরপর থেকে গাছটা বড় হয়, তো পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারি তো গাছটার নাম পারুল, যেটা এই এত অঞ্চলের মধ্যে আর কোনো গাছ এরকম দ্বিতীয়টি আর নাই। এরকম আমরা শুনি অনেক, যারা রাজশাহী থেকে আসে, ঢাকা থেকে আসে, ওই আপনার বোটানির লোকজন আসে, তারা বলে যে এরকম গাছ নাকি আর কোথাও তারা খোঁজ পায়নি। তারপর থেকে গাছটা বড় হচ্ছে, গাছটা অনেকেই দেখতে আসে। আর এই কলেজ তো হলো 1967 সাল থেকে, এবং 84 সালে এটা জাতীয়করণ হয়। গাছটাকে সবাই এখানে খুব ভালোভাবেই দেখে শুনে রাখে যাতে গাছের কোনো ক্ষতি না হয়। আর এই গাছটার ফুল হয় এবং এক ধরনের ফল হয় এখানে পড়ে, এটা চৈত্র বৈশাখ মাসে। কিন্তু আজ অবধি তো ফল বা ফুল থেকে কোথাও যে একটা গাছ হওয়া আমরা কোথাও দেখি নাই আর কি। এ গাছের অনেকে ডাল নিয়ে গেছে, পাতা নিয়ে গেছে, শিকড় নিয়ে গেছে, চারা করতে পারছে কিনা তারপরে আমরা কোনো খোঁজও পাইনি। আমরা তাদের বলছি যে ভাই, যদি এখান থেকে কোনো সময় আপনারা কোনো কিছু একটা চারা উৎপন্ন করতে পারেন তা আমাদের একটু জানায়েন। এরকম পারেনি বোধ হয় সম্ভবত এখন পর্যন্ত। এই আজ থেকে 3-4 মাস আগে রাজশাহী এক ভদ্রলোক আসছিলেন, উনি রাজশাহী কলেজ থেকে, ভার্সিটির থেকে, শেষ বর্ষের ছাত্র বোটানির, উনিও এখান থেকে অনেক কিছু নিয়ে গেলেন যে দেখি আমরা যদি করতে পারি। সম্ভবত ফোন নম্বরও দিয়ে দিয়েছি, ভাই যদি হয় অন্তত জানায়েন আর কি। এই অবস্থার মধ্যে দিয়ে গাছটা টিকে আছে আর কি। আমাদের এই ভারত উপমহাদেশে এই পারুলটি একটি বিরল প্রজাতির পারুল। এটি মূলত সৈয়দ নজমুল হুদা এবং নুরুল হুদা, তারা দুজন, তাদের একটি বসত ভিটা ছিল সরকারি নাজির আক্তার কলেজ। তো এই কলেজটি তারা হচ্ছে এই অত্র অঞ্চলে উচ্চশিক্ষার জন্য পুরো 19 বিঘা জমি দান করে গেছেন। তো সেই সূত্রে তাদের পারিবারিক যে ভিটা, বসত ভিটা, সেখানে আসাম প্রদেশ থেকে এই বিরল প্রজাতির একটি পারুলের চারা নিয়ে এসে তিনি রোপণ করেন। তো দুইটি চারা রোপণের পরে একটি চারা জীবিত আছে, যেটি এখন দেখা যাচ্ছে, এই পারুলটি। সাত ভাই চম্পার যে আমরা বিখ্যাত গান বা উক্তি আছে সেইটারই বলা হয় এটি একটি পারুল। এটি এই ভারত উপমহাদেশে একটি বিরল প্রজাতি। এইটি নিয়ে অনেক গবেষণা হচ্ছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা বৃক্ষপ্রেমিক আছেন তারা এখানে আসেন, এর ডালপালা নিয়ে যান এবং গবেষণা কাজে নিজেদেরকে সেটা প্রয়োগ করার চেষ্টা করছেন। যদিও এখন এখানে স্থানীয় পর্যায়ে এইটির চারা উৎপাদন করা সম্ভব হয়েছে, কিন্তু এতদিন যাবৎ এটি বিরল প্রজাতি হিসেবেই আমাদের কাছে পরিচিত ছিল। আর এর ফুলগুলো হচ্ছে সাদা সাদা হয়, যেটা গন্ধহীন, আর পাতাগুলো মোটামুটি সবুজ প্রকৃতি, এবং এর ফলটায় কিছুটা লতা গুল্ম জাতীয় এরকম একটা আর কি হয় আর কি।